পৃথিবীর বাইরে আর কোথাও কি প্রাণের অস্তিত্ব রয়েছে? এই গবেষণা একেবারেই নতুন নয়, আর এই বিষয় নিয়ে মানুষের উৎসাহেরও শেষ নেই। তবে যে তথ্য বিজ্ঞানীদের হাতে উঠে এসেছে তা বেশ চাঞ্চল্যকর। বহির্জগৎ থেকে পৃথিবীতে এসে পৌঁছচ্ছে সিগন্যাল, একবার বা দুবার নয়, একাধিকবার এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাতেই পৃথিবীর বিকল্প গ্রহের সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। বিজ্ঞানীদের দাবি, আমাদের সৌরজগতের বাইরে একটি গ্রহ এবং যে নক্ষত্রকে প্রদক্ষিণ করে সেই নক্ষত্র থেকেই এই সিগন্যাল পৃথিবীতে আসছে, যা রীতিমতো আরও উৎকণ্ঠা বাড়াচ্ছে বিজ্ঞানীদের। যে গ্রহ থেকে রেডিও সিগন্যাল পৃথিবীতে এসে পৌঁছচ্ছে সেটি পৃথিবীরই আকারের হতে পারে বলেও ধারণা করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের ধারণা, আমাদের সৌরজগতের বাইরে ওই গ্রহেরও থাকতে পারে চৌম্বকীয় ক্ষেত্র। ভাবতে পারছেন, এমনকি সেখানে বায়ুমণ্ডলেরও অস্তিত্ব থাকতে পারে এমনই ধারণা করা হচ্ছে। ওই গ্রহ এবং সেটি যে নক্ষত্রকে প্রদক্ষিণ করে পৃথিবী থেকে দুটির দূরত্ব প্রায় 12 আলোকবর্ষ বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, যা থেকে রেডিও সিগন্যাল এসে পৌঁছচ্ছে সেটি ওয়াইজেড সেটি নামে পরিচিত। তাকে প্রদক্ষিণ করে চলা গ্রহ ওয়াইজেড সেটি বি ডট। বিজ্ঞানীদের মতে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের সঙ্গে ওই গ্রহেরও একটা কিন্তু বেশ নতুন বিষয় জানা গেছে, যে ওই গ্রহ এবং নক্ষত্রের সংযোগের ফলেই নাকি রেডিও সিগন্যাল তৈরি হচ্ছে, আর তাতেই নতুন ধারণা তৈরি হচ্ছে বিজ্ঞানীদের মনে। পৃথিবীর বিকল্প গ্রহের সম্ভাবনা আরও জোরালো হচ্ছে, কারণ চৌম্বকীয় ক্ষেত্র পৃথিবীর বায়ুমণ্ডলকে রক্ষা করে, আর তার ফলেই পৃথিবীতে রয়েছে প্রাণ। কারণ সূর্য থেকে বিভিন্ন পার্টিকেল থেকে পৃথিবীকে রক্ষা করে এই চৌম্বকীয় ক্ষেত্র। নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে এই সংক্রান্ত রিপোর্ট সম্প্রতি প্রকাশ পেয়েছে। আর এই গবেষণার নেতৃত্বে থাকা ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডারের জ্যোতির্পদার্থবিদ তিনি জানাচ্ছেন, কি জানিয়েছেন সেটাও আপনাদেরকে জানাবো, যে তিনি ইতিমধ্যে জানিয়েছেন যে প্রথমে এক ঝলক তা চোখে পড়েছিল এবং সেটি অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। ফের তা চোখে পড়তেই নতুন ইঙ্গিত মিলল। সব কিছুই এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও মনে করা হচ্ছে। সব ঠিকঠাক থাকলে নতুন কিছু ঘটতে পারে এমনও কিন্তু মনে করা হচ্ছে। এই খবরটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাতে ভুলবেন না, কারণ এই যে সৌরজগৎ নিয়ে বিভিন্ন খবর বা এই ধরনের বিভিন্ন গবেষণা সবসময় কিন্তু আমাদের মনের কোথাও না কোথাও একটা সুপ্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে দেয়। মনে হয় যে এত কিছু হয়ে চলেছে মহাকাশে, এত কিছু হয়ে চলেছে জ্যোতির্মণ্ডলে, সত্যি এই বিষয়গুলো সম্পর্কে যদি আরও জানা যায়। এরকম আরও অনেক খবর নিয়ে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। অবশ্যই সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।